আজ এখন 2:45। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে, কাজকর্ম করে গুছিয়ে করতে করতে অনেক দেরি হয়ে গেল, যার জন্য খিদেও পেয়েছে। আজকে ওয়েদার ভালো, ওই জন্য দিকির দিকির করে কাজ হয়েছে। ওয়েদার ভালো হলে কি হবে, গরমটা ঠিক দিচ্ছে। উচ্ছা বেগুন, উচ্ছা কুমড়া ভাজা, এটা কালকের একটা হাঁস ডিমের ঝোল রয়ে গেছে, কারণ কালকে আমরা বাইরে খেতে গেছিলাম, যেটা রাতে আর ছেলে খায়নি, তাই তার ডিমের ঝোল রয়ে গেছে। আর করেছি এই যে ট্যাংরা মাছের কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করেছি, হ্যাঁ বেগুন আর ধনে পাতা দিয়ে বড়ি দিই, এখন বড়ি দিলে না স্বাদটা সেই রকম শীতকালের মতন স্বাদ আসে না, ওই করেছি। আর আজকে তেলে ভেজেছি পাঁপড়, ওই জন্য ছিপছিপায় রেখেছি। আর খাওয়ার পর আছে টক দই, এই দিয়ে খাওয়া হবে, স্যালাড তো আছে। আর কাজু 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 ভালো খাচ্ছে না, হ্যাঁ ওই যে ওরই যত গরম লেগেছে, এসি চলছে কিসের গরম, টাইম লাগছে না, এই তো এসিটা জাস্ট অন করা হলো। তো বেসিক্যালি সন্ধ্যাবেলা আপনাদের সাথে আবার কথা বলছি, আজকে ওয়েদারটা সত্যি বলতে গেলে অনেক দিন পরে ভালো হলো, টেম্পারেচারটা একটু হলো কম আছে, একটা মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, যদিও এসি চালিয়ে ঘুমোতে হয়েছে, কিন্তু তাও ওয়েদারটা একটা ভালো ফিল করছি, ওয়েদারটা ভালো ফিল করছি। এবং দেখতে পাচ্ছেন চোখ মুখের অবস্থা, বাট এসিটা মাঝে মধ্যে খুব সমস্যা করছে, টেম্পারেচার কমিয়েও মাঝে মধ্যে গরম লাগছিলো, বাট ঠিক আছে, জানি না রিমোটটা প্রবলেম হচ্ছে কিনা, রিমোটটা কন্ট্রোল করতে অসুবিধা হচ্ছে বোধ হয়। যাই হোক, তো আজকে বেশি আমি বলেছিলাম যে কালকে যখন শপিং করছিলাম আমি বলেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করবো, বিভিন্ন রকম ভ্যারাইটি বিস্কুট কেনা হয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো আমি নিয়ে বসেছি, এই যে বিস্কুটের সম্ভার নিয়ে বসেছি, আপনাদের সাথে আমি শেয়ার করছি, তো একটা একটা করে দেখাবো, চলো। মতনের যেটা প্রথম বিস্কুট আমি দেখাবো, কিছুদিনের মধ্যে দিদারা আসতে চলেছে, তো দিদার ফেভারিট হচ্ছে এই টোস্ট বিস্কুটগুলো, তো ব্রিটানিয়ার আমি এই যে টোস্ট দি কিনেছি, প্রিমিয়াম বেক রাস্ক উইথ রুড়ি ছেলাইছি, এটা ভালো খেতে, সত্যি এটা ভালো খেতে, এবং ব্রিটানিয়ার জন্য আরও ভালো লাগে এটা। যাই হোক, নেক্সট হচ্ছে আমার ফেভারিটসের মধ্যে একটা এই মিল্ক বিকিস, মিল্কি স্যান্ডউইচ যেটা, এটা সেই ছোটোবেলা থেকে আমার খুব ফেভারিট এবং এখন আমার ভালো লাগে, তাই না বুবু? হ্যাঁ বুবুটা, আমার বুবুটা এরকম বুবু হয়ে যায়, তো সেটা, এগুলোর দাম এখন অনেক হয়ে গেছে, এগুলো সত্যি এখন অনেক, 50 টাকা, আগে এটা 20-25 টাকা হতো, এখন সেটা 50 টাকা হয়ে গেছে, প্রচুর দাম এগুলো। অ্যান্ড দেন আমাদের সকলেরই ফেভারিট ম্যালকিস্ট চিজি ফ্লেভার ক্রাঞ্চি লেয়ার ক্রেকার বিস্কুট, এগুলো খুব সুন্দর খেতে, এটা তো আলাদা রকমের খেতে, এবং এর তো বিশাল দাম, এই কটা মাত্র রয়েছে, 8টা স্যান্ডউইচ ক্রেকার রয়েছে, এবং তার দাম রয়েছে 60 টাকা, বুঝতে পারছেন এটা প্রচুর কস্টলি একটা বিস্কুট। তো যাই হোক, একটাই নেওয়া হয়েছে। আর বিসফামের সো সুইট বিস্কুটটা খুব টেস্টি, ভালো, আমার পার্সোনাল ভালো লেগেছিল, একবার দুবার খেয়ে, তো আমি এটা দেখতে পেয়ে এবারে নিলাম সো সুইট। তো এটা দাম হচ্ছে 45 টাকায়, অল্পটা 45 টাকা। অ্যান্ড আমাদের মায়ের ফেভারিট হচ্ছে নাইস টাইম, এটা ফেভারিট সুগার সার্ট কোকোনাট বিস্কুট, এটা ভালো খেতে সিরিয়াসলি, এবং এর দাম হচ্ছে 25 টাকা, এর দামটা ঠিকঠাকই রয়েছে, তাই না বুবু? গাজু বুবু মতন বুগি কাকা, তো এটা নতুন বিস্কুট বেসিক্যালি আনা হলো, এটা হচ্ছে কালো জিরা দিয়ে বিস্কুটটা, চিনি আছে, এটা প্রথমবার এখানে আনা হলো, 30 টাকা, এবং দামটাও ঠিকঠাক রয়েছে। তো এই হচ্ছে বিস্কুটের সম্ভার, আর এটা হচ্ছে নিউট্রিচয়েস বিস্কুট, এই হচ্ছে মানে বিস্কুট আমাদের মানে বিস্কুট একটা লোকের
বিভিন্ন রকমের ইয়ে থাকে, আমাদের বিস্কুটের প্রতি একটা মানে দুর্বলতা রয়েছে, বিভিন্ন রকম মাছ এনে দিয়েছে চার টাইম।